আপনারা দেখছেন তাজা খবর 24। দেশ ও বিদেশে যে যেখানে বসে তাজা খবর 24 দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। রায়পুরা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের পর টানা 2 দিন বাবুল সমর্থীদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট। নরসিংদীর রায়পুরায় দুর্গম চরাঞ্চল চাঁদপুরে গত 28শে মার্চ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা বাবুল সমর্থিত 3 জন আহত, 8 থেকে 10 জন বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। এ ঘটনার পর টানা 2 দিন যুবলীগ নেতা নাসিরের লোকজন তাদের গবাদি পশু, ঘরে আসবাবপত্র, নগদ অর্থ ও স্বর্ণ অলঙ্কার লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় 30শে মার্চ সজীবা খাতুন চাঁদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির মিয়াকে প্রধান আসামি করে রায়পুরা থানায় একটি হামলা ও লুটপাটের মামলা দায়ের করেন। এ মামলায় নাসির ছাড়াও আরও 17 জন সহ অজ্ঞাতনামা 19 থেকে 12 জনকে আসামি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া ওই ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক নাসির মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গত 29শে মার্চ রাত থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পরে ওই রাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরদিন সকালে হঠাৎ উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হয় উভয় পক্ষের 12 জন। আহতদের 9 জন নাসির সমর্থিত ও 3 জন বাবুল সমর্থিত। এই ঘটনায় দুই পক্ষে 10 থেকে 15টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাজা খবর সাথেই থাকুন। ধন্যবাদ। হ্যাঁ, সবাই ঢুকছে আমার ঘরের ভিতরে, এইভাবে অত্যাচার করছে। আমি হক করে ফলাইয়া ওই যে নামাজ গেছি, আরেক বেড়া নামটা হয়েছে ইয়া বারেক, এটা নামটা জানি বারেক, এইটা ইডা ক এক কথার ভিতরে যাইও গা, ব্যবসার কথা লাগাইও না, ইডা হ্যাঁ দামি করে ফলাইয়া যায়, হ্যাঁ ঢুকে লইছে। আর আমার এইটা সপ্তাহ কুবাইছে আর এভাবে লুট করছে। আর 200 মানুষ মনে করেন ঢুকে সপ্তাহ নিচ্ছে, চুকে ডাম রুম যে চাল ডাল যত কিছু আছে আমার করে সব কিছু নিছে গা। কারণে মালামাল যে টেহার কেশমেশ সপ্তাহ নিছে গা। নিচে যে ফুল্লাবাড়ির মানুষ আছে, আবার গালে ওই যে ফুসিমাটির মা লেখের বাড়ির মানুষ আছে, যে ফুসিমারি ইয়া জিলানির বাড়ির মানুষ, ওই যে ফুল মিয়া। লুটফাট হয়েছে, তারা তো মানুষ প্রথমে হেরোই নামছে জগাতে, নামার পরে আমরা হেরা নামছে। আর আমরা কয়েকবারে আমরা দলের মানুষেরা মেরেতেছে। আর নেতা তো বাড়িতে আসিল না, নেতা আসিল 1 সপ্তাহ আগে, মেয়ের বাড়িতে গেছিল। যাওয়ার পরে এরপর হেরা জগা লাগছে, লাগার পরে তো নেতা দ্বারা আর খবরই নেই নেতার, হেরা জগাজারি করতেছে। পরে হেরা দুনো দলের থেকে জগা হয়েছে, পাতা মানুষ মারা গেছে। মারা যাওয়ার পরে দেখা যাইতেছে যে তো অনেক খারাপ লাগালাগি দেখাইতেছে, মানে আমরা অনেক বই পাইতেছি। হেরা অত্যাচার করতেছে, মানে কপুজ বা আশেপাশে কোবাইতেছে, বুট নিয়েছে গাড়ার থেকে, যতটুক পারে ততটুক ইঞ্জিল নৌকার গরিব গাঙ্গালটা অনেক অবসর অত্যাচার করতেছে। এখনও আমরা নিরাপত্তা নেই, এখনও আমরা বই লাগে, এখনও আমরা যখন মানুষ মারা গেছে হেরা অনেক আমরা হমিটম হয়ে দিচ্ছে। দেওয়ার পরে আমার না দেখ, কিন্তু আমি এত মিথ্যা কথা বলবো না, আমার না দেখ কিন্তু কথা আশেপাশে গরিব গাঙ্গালে গরিবগুলারে মানে অত্যাচার, গর কোবাইতেছে, নিতাছে গা, গরু নিতাছে গা, এইটা হেডা করতেছে। মানে হেরার মানুষ মারা গেছে, আমরা যতটা তাই যে আমরা মানুষ যখন মারছে টাকা আমরা নিয়ে যাক, আমরা 2টা চাইতে আমরা কিচ্ছু বলি না। আমরা বাবুল অনেক অত্যাচার অবিচার করতেছে। কেন আমি একটা মহিলা মানুষ, আমি সবসময় ডাকাত আহি, কিন্তু আমার নিয়ে হেরা গবেষণা করছে, কিন্তু অনেক আমারও বেশি বাসা দিয়া হেরা বকছে, কিন্তু তবে বাবুল কিন্তু ইয়া করে নাই, জিজ্ঞাসা করে নাই। মানে দরকার হয়েছে সেক্রেটারি নিয়ে হেরা ফাড়াফাড়ি করতেছে, যে বাবুল না জানে সেক্রেটারি ফাইলা একবারে ডিউটি করতেছে। পুলিশ আমরা কোনো সকালবেলা আইসা গেছে, আইসা দেখে গেছে, নিশ্চয় সবাই কথা চিন্তা ভাবনা করেন। আমরা শান্ত দিতেছে যে হে দল আছে, আমরা কথা আছে, আমরা আসি, আমরা রান্না বাড়া করেন, আমরা খাবার দাবার করেন, টেনশন করেন না। আর যাও হয়েছে আর হওয়ার কোনো চিন্তা ভাবনা আর যে জোরকাটারি আপনারা করেন না, আর বাড়াবাড়ি যায় না। এভাবে বলতাছে পুলিশ। এই কারণে আমরা ভাই হামলা দিছে, আমার যে জামাইপুত বাড়িতে না এরা হামলা দিয়ে গরদত মানুষ 2 লাখ টাকার মাল নিছে, 2টা গরু নিছে, 4 দান চাইল নিছে, 1 বুড়ি স্বর্ণ চেইন নিছে, মাল হের ফুতে মালে সাজুর ফুত। এরপরে এ ধরনের কাম করছে, হামলা দিয়ে বাড়িতে যা, বাড়িতে গিয়া তোরা নাহলে তো আক্রমণ করুম, সর ইয়া ধরুম, অনফিরা ধরুম, মারুম, আমরা কেউই নাই, আমরা কেডা বাঁচাইবো, আমরা আলগা থেকে ঝগড়া করে বাড়িতে তাড়াতাড়ি করে যা। এভাবে নিতা জায়গা তো কোনো লা করতাই না, 2টা গুরু নিয়া নিতা জায়গার যত জিনিসপত্র আছে ঘরের মধ্যে আমরা কোন না 5 জন 6 জন মানুষে হামলা দিলে কি আমরা কোন দেখতারি, আমরা চকমক মানে ঘুরে গেছে গা। আমরা কাছে আর কি কমু, কোন আমরা বলার নাই, আমরা তাহলে তাম না, তার না আমরা যদি প্রতিবাদ পারেন করবে না, না পারলে আমরা দেশে চলে যাইবো গা। আমরা দেয়ার নাই, আমরা যদি আপনারা দেন, দেখকে না দিলে আমরা কী করুম, আমরা কোন নামা বুড়া একটা হুড়ি ঘরের মাঝে অন্ধকারের ঘরের মাঝে আমরা থাকতে আছি। হে আমরা নিলোগা মাল হের ভূতে হের কইছে তুই নিস না, বাতিটি নিস না, সব লয়ে যা, তো হে আমার ইয়ার বাতিটি লয়ে গেছে গা। আমি হেরা লোক আর লাভ করছি না, গেলে যদি আমার দাদা খুব মারবো, তাসকাল লয়েছে আমার মারবো, অত্যাচার যদি করে, আমি বিড়ি মানু তা আমি কোন করার আছে, আমার কেউ বাড়িত না, আমার হে যা মন তো পারে তা হে আমার কইছে। ঝগড়ার পরে এটা ভাঙছে, সব নিচে গা, চাইল নিচে, গরু নিচে, 3-4টা গরু নিচে, 4টা ডাম নিচে, 2 ডাম চাইল নিচে। আর কি কইতো, আর কি অতলাটা কয়া কি করুম।